যত অপরাধ হোক একটা অপরাধ থেকে মুক্ত থাকো। আমি আমি কি তাহলে আদেশ করে গেছি সব অপরাধ করো? আমি মনে এরকম বলছি না যে ইউটিউবার ভাইরা বলবে যে জামশেদ মজুমদার বলছে সব অপরাধ করো খালি একটা করিও না, না এরকম বলিনি। আমি বলেছি যে শোনো, আজকে আমি এসেছি এখানে তোমাকে একটা অপরাধ থেকে নিষেধ করতে, আর ওই অপরাধটা তোমাকে চিরস্থায়ী জাহান্নামী করে দেবে। ওই অপরাধ করে রবের সামনে গেলে তোমার মুক্তি নেই, কোনোভাবেই নেই। দেয়ার ইজ নো অপশন, দেয়ার উইল বি নো অপশন, কোনো সিস্টেমই থাকবে না তোমার জান্নাতে যাওয়ার শিরিক থাকলে। আর যদি শিরিক না থাকে, তুমি যা করেছো করেছো, তোমার কাছে যদি মানে যাররা ধুলিকণা পরিমাণে ঈমান থাকে শিরিক মুক্ত, তোমাকে আল্লাহ জান্নাত দেবে। তাহলে এই অপরাধ শিরিক, নামাজ না পড়া কি, নামাজ না পড়া কি বেনামাজি নাকি মুশরিকি? রাগ করিয়ে না, আল্লাহ আমি বলি নাই, এগুলো 1450 বছর আগ থেকে লেখা, আপনি এইভাবে শোনেন নাই, আপনাকে কেউ ভয় বলে নাই, কারণ তাহলে তার চাকরি চলে যাবে। আমি কেন চাকরি করতে আসছি নাকি যে বলবো না? আল্লাহ যদি বাঁচার পথে ডাকাইতে দেন না, ভয় শুনছি আপনাদের এদিকে হয় আল্লাহ আশ্রয় দিক, নাহলে আর কিসের ভয়, খালি বললে চলে যাবো ইনশাআল্লাহ, আল্লাহ মাফ করুক আশ্রয় দিক। তার তেমন ভয় নাই, আমি তো এখানে চাকরি করতে আসিনি জন্য বলে গেলাম। আকানগরের মানুষ কি রব পেয়েছ! আচ্ছা, এই যে 60 বছর 70 বছর জীবনে গুনাহগুলো করে ফেলেছ, ধরো আজকে সিদ্ধান্ত নিলা যে ভালো হয়ে গেছি, আর অপরাধ করব না, আর খারাপ কাজ করব না, ভালো কাজ করব, ন্যায় কাজ করব, অন্যায় কাজ করব না, তাহলে এটা চিন্তার বিষয় না যে 60 বছর যেগুলো অন্যায় করে ফেলেছো এটা চিন্তার বিষয় না? রব কি বলছি শুনবা? বলি, ইয়া আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সূরা ফুরকানে রব বলছে, আল্লাহু আকবার, মানে পড়লে মানে তোমার হৃদয় গলে যাবে, ওয়াল্লাহি তুমি দেখো কেমন রব পেয়েছো। রব বলছে ইল্লা মান তাব ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা فَأُولَئِكَ يُبَدِّلُ اللَّهُ فَأُولَئِكَ يُبَدِّلُ اللَّهُ سَيِّئَاتِهِمْ حَسَنَاتٍ وَكَانَ اللَّهُ غَفُورًا رَّحِيمًا إِلَّا مَن تَابَ 70 বছরের গুনাহ, ইল্লা মান তাব 90 বছরের গুনাহ, ইল্লা মান তাব পুরো গ্রামবাসীর গুনাহ, ইল্লা মান তাব পুরো জমিনবাসীর গুনাহ, ইল্লা মান তাব জানার গুনাহ, ইল্লা মান তাব মদের গুনাহ, ইল্লা মান তাব যাকাত না দেওয়ার গুনাহ, ইল্লা মান তাব শিরকের গুনাহ, ইল্লা মান তাব নামাজ না আদায় করার গুনাহ, ইল্লা মান তাব রবের পরিচয় কখনো না জানার চেষ্টা করা, জানার চেষ্টা না করা, না করার অপরাধ, ইল্লা মান তাব ইসলামের কাজে বাধা দেওয়া, ইল্লা মান তাব যদি তুমি ফিরে আসো, রব বলছে যে ব্যক্তি ফিরে আসে 70 বছরের গুনাহ হোক, 60 বছরের গুনাহ হোক, জানা মদ ব্যবচার কি সেই অপরাধ, শিরক বিদআত কি সেই অপরাধ, খাল্লি বাল্লি অপরাধের নাম যাই হোক, অপরাধের কাজ যাই হোক, রব বলছে ইল্লা মান তাব যে ফিরে আসবে, ওয়া আমানা এবং ঈমান নিয়ে আসবে, ওয়া আমিলা আমালান সালিহা খাল্লি বাল্লি খারাপ কাজ সে করবে না, এবার ভালো কাজ করা শুরু করলো, মুচকি হাসলো মানুষ দেখে, সলাত আদায় করলো, যাকাত দিল, সাদাকা দিল, মানে ভালো কাজে লিপ্ত হলো, মন্দ কাজ থেকে যত পারে দূরে থাকে, যত ভালো কাজ সাধ্যে আছে সব করে। রব বলছে ফাউলাইকা ইউবাদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, তার 70 বছরের গুনাহ সব নেকিতে পরিবর্তন হয়ে যাবে।
لا إله إلا الله لا إله إلا الله يا أخي كار لكم روبات سي كار كيمون روب بيتي نبوي بچر رو پراد زنا ناكي نكي روب بول سي ما دادا ناكي نكي ہوئے جب لا إله আচ্ছা বলুন তো এই অপরাধগুলোকে নেকি কিভাবে পরিবর্তন করতে হবে কিভাবে বোঝেনি কেউ অপরাধ যার যাই হোক না কেন রব এগুলোকে গোনে না রব এগুলোকে কি করে না আপনার অপরাধ কি রবের ক্ষতি করে আপনার অপরাধ কি রবের ক্ষতি করে আপনার আর এই পৃথিবীর মধ্যে বিশৃঙ্খলতা তৈরি করে পৃথিবীর সামাজিকতা সমাজ নষ্ট করে বুঝে আসছে না আসেনি কিন্তু রবের কোনো কিছু কম হয়ে যায় রবের ক্ষমতা কমে যায় রবের যোগ্যতা কমে যায় আধিপত্য কমে যায় তো তাহলে রব আপনাকে ক্ষমা করতে রবের সমস্যা কোথায় রব তো এরকম কৃপণতা করবে না রব তিনি গফুরুর ওয়াদুদ তিনি স্নেহময়ী আকানগরের মানুষ তোমার অপরাধ যাই হোক না কেন তুমি এটাকে নেকিতে পরিবর্তন করতে পারবা তবে একটাই রাস্তা কয়টা রাস্তা ভিন্ন কোনো রাস্তা নেই প্রথমে ওই অপরাধ থেকে ফিরে আসতে হবে প্রথমে কি করতে হবে অপরাধকে নেকি করার পদ্ধতি কি প্রথমে কি করতে হবে আর ওই অপরাধে যাওয়া আপনারা বুঝতেছেন কথা না আমি খালি এমনি বলে যাচ্ছি আসলে কি বুঝে আসে আমার সাথে বলেন অপরাধকে নেকিতে পরিবর্তন করার নিয়ম কি অপরাধ থেকে আর ওই অপরাধে না যাওয়া এবং ভালো কাজকর্ম করা তাহলে ঈমান আনা আল্লাহর প্রতি বিশ্বাস আনা ঈমান আনা তাহলে আল্লাহ কি করবে অপরাধকে কি করবে আল্লাহ কি তোমাদের কারো অপরাধ নাই এই অপরাধ আল্লাহ এই অপরাধের কারণে তো আল্লাহ কোথায় দিবে জাহান্নাম দিবে ঠিক না কিন্তু এই অপরাধগুলো ছেড়ে দাও আকান ঘরের মানুষ অনুরোধ করে বলছি আমি চলে যাব একটা হাদিস বলে আমার বিদেশে মানে আমার আমার বক্তব্যের শেষ একটা হাদিস দেখো তোমার কাজে আসে কিনা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু কল আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু কল أنس بن مالك رضي الله عنه تكبرون تتني بولن سمعت رسول الله صلى الله عليه وسلم الله النبي محمد صلى الله عليه وسلم كي بولت شنوشي قال الله الله بولن أكن غر المانوش دیکھو كمون الله پیچو خوشي ہوئے جاؤ كيو ارکم الله پائنی تمار پوربے تمار پورے كيو ارکم الله پابنا جي الله كي منن سے شئی شدوی الله كي پائسے سبحان قال الله الله بولبن يا ابن آدم هي آدم شنطان منجوك دي شنون پلیز اي حدث جو دي اپنار کاج ناشه اپنار خوب کشت ہوئے جب نجي کاج لگاتے خوب کشت ہوئے جب اکتا ہی حدث جتا شش امی پرائے جگائے شب محفی لئی اي اکتا حدث دي شش کری اچھا امرا کی اپرا دی نا کی اپرا دی نا امرا کی جنت چاہی نا کی چاہی نا شبہ بولی اللہ امدر کی جنت کرن আল্লাহ আমাদেরকে জান্নাতি করুন বলুন আমিন বলুন আল্লাহ আমার সাথে বলুন আল্লাহ আল্লাহ আমাদেরকে জান্নাতি করুন আচ্ছা আমরা কি আল্লাহর ক্ষমা পেতে চাই তাহলে দেখুন ক্ষমা পাওয়ার একটা সিস্টেম বলে দিয়ে যাচ্ছি তাহলে গুনাহকে নেকিতে কিভাবে পরিবর্তন করতে একটা সিস্টেম বলে দিয়ে গেলাম ওটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই আয়াত নাযিল করেছে সূরা ফুরকানে বুঝে আসছে না আসেনি এবারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা পাওয়ার একটা সুন্দর রাস্তা বলে দিয়ে গেছে শুনবেন বলি আল্লাহ বলছে যে কল আল্লাহ আল্লাহ বলছেন ইয়া ইবনে আদম হে আদম সন্তান দেখুন ক্ষমা পাওয়ার সিস্টেম আল্লাহ বলছে ইন্নাকা মা দাআউতানি যতক্ষণ তুমি আল্লাহকে ডাকবে ক্ষমা পাওয়ার আশায় ওয়ারাজাউতানি এবং আল্লাহর কাছে ফিরে যাবে মানে যতক্ষণ আপনি আল্লাহকে ডাকবেন আল্লাহর ক্ষমা পাওয়ার আশায় আল্লাহকে কি করবেন ডাকবেন কি করবেন ডাকবেন বলুন সবাই কি করবেন ডাকবেন কি পাওয়ার আশায় আল্লাহ বলছে যে গফারতুলাক যদি তুমি আল্লাহকে ডাকো ক্ষমা পাওয়ার আশায় আল্লাহ বলছে গফারতুলাক তোমাকে আমি ক্ষমা করে দেব